মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রামও। কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই, আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাঁধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময়ে সময়ে পথ দেখায় তাদের। সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে খানিকটা সময় লেগেছিল কাদির মোল্লার, কিন্তু একবার তার সন্ধান পাবার পর আর পিছু ফিরে তাকাতে হয়নি। একটা সময় ছিল যখন দিন রাতে কি করবেন না করবেন তার কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না, কিন্তু গেল কয়েক বছর ধরেই সারাদিন কোথায় কি করবেন তা একটা নিয়মের মধ্যে থেকেই করার চেষ্টা করেন, যা শুরুটা হয় সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই। আমি তো 8টা থেকে 8:30 উঠি, ওঠার পরে আমি আধা ঘন্টা পেপার দেখি, বাথরুম শেষ করি, জিমে আসি। জিমে এসে আমি প্রায় 45 মিনিটের মতো ট্রেডমিলে হাঁটি, তারপরে এই সমস্ত ওই জকিং টকিং যা আছে এগুলো যাবতীয় মিললে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো জিম করি। ব্রাশ শেভ করে গোসল গোসল করে নাস্তা করে প্রথম ফ্যাক্টরির উদ্দেশ্যে যাই। তিনি যখন বিদ্যালয়ের গণ্ডি পার হননি তখন মারা যান তার বাবা। সহায় সম্বল খুব একটা রেখে যেতে পারেননি তিনি, নিজেদের কোনো জমিও ছিল না। সেরকম একটা অবস্থা থেকে তার মা তাদের নিয়ে পাড়ি দিয়েছেন জীবনের কঠিন বাস্তবতা। এখন তার সাথেই থাকেন তাদের প্রিয় মা। আমার বাবার নাম ছিল আব্দুল মজিদ মোল্লা। উনি তো 1974 সালে আমি যখন শিক্ষার্থী ক্লাস 8 পড়ি তখনই উনি পরলোক গমন করছেন। উনি এমনি একজন খেটে খাওয়া মানুষ ছিলেন এবং আমার পরিবারটাও খুব মানে দারিদ্রতার সাথে সংগ্রাম করার পরিবার আর কি। তো ওই হিসাবে এরপরে আমার আম্মার নাম তো নূরজান বেগম, উনি আছেন এখন, উনিও গৃহিণী ছিলেন। তো বাবার কাজ ছিল সারাদিনই ওই কাজ করা এবং কাজের বিনিময়ে যতটুকু পারিশ্রমিক পাইতেন সেই পারিশ্রমিক দিয়ে আমাদেরকে ধরে রাখা, অর্থাৎ সুজাগতা। ওনার নিজের অর্থ সম্বল খুব একটা ছিল না, উনি ম্যাক্সিমাম টাইমই অন্যের জমিতে কাজ করতেন, সেই ইনকাম দিয়েই কিন্তু আমাদেরকে লালন করছেন, ধরে রাখছেন। আম্মা এখন আমাদের কাছে আছেন, উনি এখন অনেক বয়স্ক, প্রায় 85-এর কাছাকাছি ওনার বয়স। আমরা 3 ভাই 1 বোন, বোনটি অসুস্থতা অবস্থায় মারা যায়, আর ভাইদের মধ্যে একজন গত বছর রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর যে ছোট ভাইটি আছে আম্মা আমার কাছেও থাকে ওনার কাছেও থাকে। সেসব বেশ আগের কথা, তারপরও প্রিয় বাবা আর ভাই বোনের কথা তো এই এক জীবনে আর ভোলা হবে না কাদির মোল্লার। এখন নিজের পরিবারের মাঝে খানিকটা শান্তি খুঁজে ফেরেন, মেয়ে জামাই নাতি নাতনিদের সান্নিধ্যে পান ভিন্ন রকম আনন্দ। আমার সংসার বলতে আমার বামে যিনি আছেন উনি আমার মানে গৃহিণী, আর ডাইনে যে আছে আমার বড় মেয়ে, আমার বড় মেয়ের হাজবেন্ড আমার ফার্স্ট সান ইন ল আমার ছেলে, আর বামে যে আরেকজন আছে ও আমার মেজু মেয়ে, সাথে বসে আছে আমার মেজু মেয়ের হাজবেন্ড। তো তারা দুজনেই ইঞ্জিনিয়ার, আমাদের এই পরিবারে তারা জয়েন করার পরে পরিবার আরও শক্ত হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য আরও প্রসারিত হয়েছে। আরেকটি ছোট্ট মেয়ে আছে এখন স্কুলে, দে আর বোথ আর অলসো ডাইরেক্টর অফ দিস অর্গানাইজেশন। হাসি খুশি আমাদের পরিবারে কোনো দুঃখ কষ্ট বেদনা ইতিমধ্যে নাই, মান অভিমানও নাই, খুব কম থাকে, আমরা হাসি খুব ম্যানেজেবল পরিবার এটা। বলতে গেলে এক সময় যার কিছুই ছিল না আজ তিনি দেশের স্বনামধন্য ব্যবসায়ী। দিন মান তার ব্যবসায়িক ব্যস্ততা আছে, হিসেব নিকেশ আছে, তারপরও পরিবারের সবাইকে সময় দিতে ভোলেন না।
যতটুক দায়িত্ব মানে আমি মনে করি তার চাইতে আরো বেশি নাই। মনের মনে দিক দিয়েও উনি হাজবেন্ড হিসাবে খুবই ভালো। বাইরে থাকলেও উনি ফোনে মানে বাসার মধ্যে কোন সময় কি হইতেছে না হইতেছে মানে সব কিছুই উনি সুন্দরভাবে মানে দায়িত্ব পালন করে। একজন হাজবেন্ড এবং একজন পিতা হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার উনি তার চাইতেও মনে হয় আরো বেশি। আমরা তিন বোন একসাথে এক 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 গাথায় এক মাল্লায় থাকার জন্য যথেষ্ট চেষ্টা আমার বাবার আছে। আমরাও চেষ্টা করি যে আমার বাবার মন মতো আমরা যেন থাকতে পারি। দেখা যায় যে অনেকে ব্যবসা নিয়ে অনেক বিজি থাকে, কিন্তু উনি ফ্যামিলিতেও যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। আমরা অনেক সময় ওনাকে মিস করি, আবার অনেক যেই গ্যাপটা ওনার থাকে ওইটা উনি সবসময় পূরণ করার চেষ্টা করে। ফ্রাইডেতে স্যাটারডেতে উনি বাসায় ফ্যামিলিতে অনেক সময় উনি দেয়। আমার বাবা আমার জীবনে আদর্শ। আমি আমার বাবাকে সবসময় অনুকরণ করতে চাই। তার সংগ্রাম, তার সফলতা এসব আমার জীবনে আমিও কাজে লাগাতে চেষ্টা করব। আর ছোট মেয়ে হিসেবে আমি আমার বাবাকে খুবই ভালোবাসি, আর তিনি যখন আমার পাশে না থাকেন আমি তাকে অনেক মিস করি। হয়তো এটা প্রকাশ করি না, কিন্তু ভিতরে আমি অনেক মিস করি আমার বাবাকে। সবার কাছে অনেক বড় ছেলে হিসেবে পরিচয় দিয়েছে। আমরাও ওনাকে একেবারে আমাদের বাবার মতো করে গার্জিয়ান হিসাবে সম্মান সবসময় করি। ওনার আদর্শে আমরা সবসময় ওনার মতো চলার চেষ্টা করি। বাবা বলেই ডাকে, তো আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ওনার সন্তান হিসেবে নিজেকে এখন আমি পরিচয় দিতে পারি। এবং আমার জীবনের এখন মুখ্য লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে যে ওনার আদর্শকে নিজের মধ্যে লালিত করা এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করা। তার জন্ম বেড়ে ওঠা নরসিংদীতে। তার শৈশব কৈশোর কেটেছে অভাব অনটনের মাঝে। আর ১৯৭৪ সালে দেশে যখন দুর্ভিক্ষ চলছিল তখন তার চোখের সামনে মারা যান তার বাবা। সেই রাত পেরুবার আগেই বাবাকে হারিয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরের বুকে জমে যায় কান্নার পাহাড় আর কাঁধে উঠে যায় পুরো পরিবারের হাল। আমার জন্ম হয়েছে পাঁচকান্দি মনোহরদী উপজেলা নরসিংদী জেলায়। খেটে খাওয়া একটা পরিবারের নিম্নভিত্ত পরিবার থাকতে পারে। মাত্র দেশ স্বাধীন হয়েছে, দুর্ভিক্ষ চলছিল দেশে। সেই সময় আমার বাবার হঠাৎ করে একটা অসুখ হয় ও আমি আমার এই অল্প বয়সে বাবাকে এই ওষুধ কেনার সাপোর্ট করতে না পারায় আমার চোখের সামনে উনি বিছানায় শয্যাশায়িত হয়ে যান। এবং ১৯৭৪ ডিসেম্বরের ২৪ তারিখ রাতে ৩:৩০টার দিকে উনি অন্তকাল করেছেন। আমি তখন ক্লাস ৮ পড়ি। আমি সংসারের তখন বড় এবং উপার্জনশীল ব্যক্তি বলেন আর সংসারের হাল ধরার মতো মানুষ বলেন সেটা আমি। একদিকে আমার লেখাপড়া চালিয়ে যাওয়ার যে প্রবণতা, আরেকদিকে সংসারের হাল ধরা, এই দুটার মাঝামাঝি আমি হতভম্ব হয়ে গেলাম যে কি করব। একমাত্র আল্লাহ ভরসা চলতে আরম্ভ করলাম। এত কিছুর মাঝেও পড়াশোনার ইচ্ছেটা চেপে রাখতে পারেননি। ভালো ছাত্র হবার সুবাদে তার এক শিক্ষকই এগিয়ে আসেন, আরেকজনের বাসায় জায়গির থাকার ব্যবস্থা করে দেন। এসএসসি পাশ করেন আব্দুল কাদের মোল্লা। এইচএসসিতে ভর্তি হবার পরও ওই শিক্ষক এগিয়ে এসেছিলেন, কিন্তু ৩৫০ টাকা জোগাড় করতে না পারায় পরীক্ষাটাই দেয়া হয়নি তার। এই কথাটা মনে হলে এখনো চোখটা যেন ঝাপসা হয়ে আসে। আমার শিক্ষক, প্রধান শিক্ষক মরহুম আব্দুর রহমান সাহেব, উনি আমাকে ডাকলেন যে তুমি তো আমার স্কুলের মেধাবী ছাত্র এবং স্কুলের ফার্স্ট বয়। উনি আমার গ্রামের মধ্যে একটা লজিংয়ের ব্যবস্থা করে দিলেন। ক্লাস ৮ অবস্থা থাকা পড়াকালীন সময়ে কিন্তু আমি ক্লাস ৫ এবং ৪ কিছু বাচ্চা পড়াইতাম। ১ টাকা মাসে বেতন, ফুল ফ্রি, ভালো ছাত্র হিসাবে এটা পেয়েছি আমি। ছোটো দুই ভাই তাদের কোনো হাল ধরার মতো অবস্থায় মা করলেন কি, ওদেরকে নিয়ে আমার মামার বাড়িতে চলে গেলেন, যেহেতু আব্বা নেই ওইখানে। মা যাওয়ার পরে ছোটো দুই ভাই লেখাপড়া করার মতো সেই সৎসাহস বা সেই যোগ্যতা কিন্তু আমার মামার বাড়ির থেকেও তারা সেই সাপোর্টটা পায়নি। আলটিমেটলি তারা হাল চাষে নেমে গেল, টিউশনির পয়সা দিয়ে আমি লেখাপড়া চালাই দিয়েছি। এইভাবে আমি মেট্রিক পাস করলাম। মেট্রিক পাস করার পরে আসলো ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার পালা। ওইখানেও কিন্তু আমার ওই হেডমাস্টার স্যারই কিন্তু একটা ব্যবস্থা করছে, আমার একটা লজিংয়ের ব্যবস্থা করছে। আর ওইখানে থেকে আমাকে টিউশনই করতে হয় নাই, কারণ লজিং মাস্টার একজন ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসায়ী। তাই আমি দেখলাম বুধবার দিন হাতির দেয়ার বাজার, রবিবার দিন হাতির দেয়ার বাজার, দুই বাজারে আমি ওনাকে
মাথায় গাঁটটি কাপড়ের গাঁটটি নিয়ে ওনাকে বাজারে হেল্প করতাম। এইভাবে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমি টেস্টে অ্যালাউ হইলাম, ভালো রেজাল্ট করলাম, ফর্ম ফিল আপ করবো, দাখিলা ফর্ম। আমাকে 365 টাকা আমাকে দিতে হবে, কিন্তু ওই টাকা আমি আর জোগাড় করতে পারিনি। লজিং মাস্টার তখন 100 টাকা দিতে রাজি হইলেন। পাঠানবাড়িতে আমার এক জ্যাঠামশাই আছে, উনি তখন টঙ্গিতে ফাইসেন্সে কাজ করতেন। তারপরে ওনার কাছে গেলাম, উনি বললো আমি 100 টাকা দিব তোমাকে, এই 200 আর বাকি আর 160 টাকা জোগাড় করার ক্ষমতা আমার ছিল না। আমি কলেজ কর্তৃপক্ষের কাছে যখন ধারস্থ হইলাম, ওনারা আমাকে সেইভাবে আমার বিষয়টাকে ভালোভাবে নেন নাই। অর্থাৎ ওনাদের বক্তব্য ছিল আমাকে পুরো পয়সা দিয়েই ফর্ম দাখিলা ফর্ম পূরণ করতে হবে। এই ব্যর্থ এবং উচ্চশিক্ষার থেকে বঞ্চিতর যে দুঃখ কষ্ট, সেটা আমাকে এত বেশি বিদ্ধ করছে। সেই দুঃখটা চেপে রাখতে পারেননি, চোখের জলে বুক ভাসিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, পরীক্ষাটা দিতে পারেননি। একসময় ঠিক করেন আর পড়াশোনাই করবেন না, ঠিক করলেন ঢাকা যাবেন, রিকশা চালাবেন, নিজে টাকা উপার্জন করবেন। বাসে উঠে বসেন, কিন্তু টাকা না থাকায় সেই বাস থেকেও নামিয়ে দেয় তাকে। শেষে কয়েকজন দিনমজুরের দেখা পেয়ে তাদের সাথে যোগ দেন, নেমে পড়েন কাজে। একদম শূন্য হাতে বেরিয়ে আসলাম, ভাই ভাই পরিবহনে উঠলাম, এই ইটাখোলা আইনা নামায় দিল আমাকে। ভাড়া যখন কন্ডাক্টর সামনে আসলো, ভাড়া নাই আমাকে নামায় দিল। এই ইটাখোলা বসার পরে ময়মনসিংহা অনেকগুলি কামলা দলবাইন্দা সারাদিন কাম করে এখানে এসে চা বিড়ি সিগারেট খাওয়ার জন্য আসলো। আমি তাদের আড্ডাখানায় মিশলাম, তাদের কাছে অনুরোধ করলাম যে ভাই আমাকে আপনাদের সাথে একটু কাজ করার সুযোগ দেন। পাটক্ষেত নিড়ানো আউশদান বোনাতেও কাজ করলাম। 6 দিন কাম করার পরে ওনারা আমাকে 4 টাকা দিলেন। 4 টাকাই আমার জীবনের প্রথম পুঁজি, অর্থাৎ এই আমার সৎ ইনকাম ছাত্র জীবনে। এই 4 টাকা নিয়েই আবার ঢাকার পথে পা বাড়ালেন, কিন্তু ভুলে চড়ে বসেন ভুল ট্রেনে। সেই ভুল ট্রেনই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ভুলে উঠে গেলাম মদনগঞ্জের ট্রেনে। গেলাম মদনগঞ্জে, সারা রাত স্টেশনে ছিলাম। ওইখান থেকে সকালবেলা এক স্টলে ঢুকলাম, ওইখানে একটা পেপার দেখলাম মেরিন টেকনোলজি থেকে, মেতে কিছু ছাত্র ভর্তি হবে, স্টাইফেন্ড দিবে মাসে 10 টাকা এবং ছাত্রাবাস ফ্রি। আমি চিন্তা করলাম যে এই টেকনিক্যাল নলেজটা যদি আমি নেই, তাহলে আমি তাড়াতাড়ি চাকরি পাবো, আমি কর্মের সংস্থানটা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। আমি এই মেরিন টেকনোলজিতে আমি ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে 3 বছরের কোর্স আমি ওইখান থেকে 2 বছর শেষ করলাম। করার পরেই আমার সিঙ্গাপুরে ডাক চলে আসে। আমার পেটের জোগাড়টা করতে হয়েছে কিন্তু আমার লজিংয়ের মাধ্যমে। প্রথম লজিং ছিলাম সোনাগান্ধা, 14 বাচ্চা পড়ায় 1 বেলা খাইতাম। তারপরে ছিলাম এই লজিং চেঞ্জ করলাম, 1 বছর পরে পাইলাম ফরাজিগান্ধা একটা লজিং। ফরাজিগান্ধা লজিং থেকে 2 একটা ছেলে একটা মেয়েকে পড়ায় মোটামুটি ভালোই ছিলাম। ওই টেট কোর্স পাস করার পরেই আমি চলে গেলাম সিঙ্গাপুরে, অর্থাৎ একটা শিপইয়ার্ডের জব নিয়ে চলে গেলাম। ওইখানে আমি 5 বছর ছিলাম। সিঙ্গাপুরে 5 বছর চাকরি করার পর দেশে ফেরেন কাদের মোল্লা, কিন্তু ততদিনে তাদের পরিবারটা যেন এলোমেলো হয়ে গেছে, কি করবেন বুঝতে পারছিলেন না। এর মধ্যে আবার চাকরি নেন আর নিজের জমানো টাকা দিয়ে টুকটাক ব্যবসা শুরু করলেন। সে চাকরিও বেশি দিন তার কপালে জুটল না, মন দিলেন ব্যবসায়। জীবন পথের মোড় ঘোরানো এ যাত্রায় কিছু মানুষের পরামর্শ তার খুব কাজে লেগেছিল। আমি কিছু পুঁজি সঞ্চয় করলাম, সেই পুঁজি নিয়ে দেশে আসলাম। দেশে আসার পরে দেখি আমার ভাইগুলি মানুষের বাড়িতে কাজ করতে করতে এদের মোটামুটি তারা গায়ে গতরে বড় হয়েছে, কাজ করতে করতে চলার মতো অবস্থান আছে, কিন্তু শিক্ষা মানুষের সামাজিক জ্ঞান এটা তাদের মধ্যে নেই, তারা শুধু কাজ করতেই শিখছে। মা কিছুটা এলোমেলো হয়ে গেল আমাদের থেকে। 5 বছর কারোর সাথে আমার কোনো কমিউনিকেশন ছিল না। আমি একটা অ্যাকাউন্টে টাকা রাখলাম, আবার কাজ খুঁজতে আরম্ভ করলাম যে এইভাবে বসে থাকলে তো আমার টাকা নষ্ট হয়ে যাবে। কাজ খুঁজতে খুঁজতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে লোক নেবে, ওইখানে আমি ইন্টারভিউ দিলাম, আমি সিলেক্ট হইলাম। 8 থেকে 9 বছর আমি ওইখানে জব করলাম। চাকরির পাশাপাশি ওই টাকাটা আমি মাঝে মধ্যে কিছু কাজ করতাম। তখন আমি বিয়ে করে ফেলছি, আমার ওয়াইফের নামে একটা ট্রেড লাইসেন্স করে আমি টুকটাক কিছু চাকরির পাশাপাশি কিছু আমার ওয়াইফের নামে একটা ব্যবসা চালু করে সেইখানে আমি কিছু টেকনিক্যাল মানুষ হিসেবে আমি কিছু সময় দিলাম।
ওই ব্যবসায় কিছু আরণ হইতো। নয় বছর পরে চিন্তা করলাম যে না, এই তিতাস গ্যাসের চাকরি আমার পক্ষে করা সম্ভব না, কারণ নয় বছরে আমাকে 11 বার বদলি করা হলো। আমি রাজনীতি করি না, এটি আমার অপরাধ। আমি আমার ব্যবসায় মনোনিবেশ করলাম। আমার এই ব্যবসায় আসার প্রথম যে আমার মানে উৎসাহিত যে ব্যক্তিটি, সেটি হয়েছে অ্যাপেক্স গ্রুপের ডক্টর জহুর এবং হারুন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। এই তিনজন আমাকে বলল যে আমরা যেহেতু টেক্সটাইলে জড়িত, তুমি বাবুরহাটের মানুষ, নরসিংদীর মানুষ, তুমি ছোটোখাটো করে একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি করো, তোমার উৎপাদিতব্য পণ্য আমরাই বাজারজাত করে দেব। 1996 সালে প্রথম ব্যাংক ঋণের জন্য চেষ্টা করেন, প্রথম ধাপেই বিফল হন, কিন্তু থেমে যাননি। অবশেষে ঋণ পেলেন, তা একজনের বিশেষ চেষ্টায়। তারপর সেই যে শুরু, আর পিছু ফিরতে হয়নি তাকে। জীবনের কঠিন দিনগুলোতে যারা তাকে পথ দেখিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, তাদের ঋণ আজও ভোলেননি, মন থেকে সালাম জানান প্রতিক্ষণ। প্রথম অগ্রণী ব্যাংক আমাকে নতুন উদ্যোক্তা হিসেবে নাকচ করে, যখন না করলো আমি তখন সোনালী ব্যাংকে চলে গেলাম। একিউ সিদ্দিকী ম্যানেজিং ডাইরেক্টর লেভেলের ICD-র অফিসার আমাকে উৎসাহিত করলেন যে হ্যাঁ আমরা ঠিক আছে, তুমি নতুন উদ্যোক্তা আর তোমার যেহেতু টেকনিক্যাল জ্ঞান আছে আমরা তোমাকে ছোট্ট একটা লোন দিব। একিউ সিদ্দিকী বদলিয়ে গেলেন, চলে আসলো ইব্রাহিম খালিদ। ইব্রাহিম খালিদ সাহেব যখন সোনালী ব্যাংকের MD হইলেন, আমি স্যারের কাছে আমার জীবনের সকল ইতিহাস খুব খোলামেলাভাবে আলোচনা করলাম। স্যার শূন্য আমাকে বলল এই ছেলে কাজের লোক, সে কাজ করতে পারবে, সে সিঙ্গাপুরে কাম করছে, টেকনিক্যাল মানুষ, আমি তুমি তার ফাইল প্রসেস করো। আমি ওনার পায়ে ধরে সালাম করতে মনে চাই এখন, আর আল্লাহর অশেষ মেহরবানিতে আমি শুরু করলাম এই কাপড়ের ব্যবসা, মানে টেক্সটাইল ব্যবসা। এক বছর ঘুরতে না ঘুরতে আমি একটা ভালো ভায়ার পাইলাম, এবং এই ভায়ারকে সংযোগ করে দেওয়ার পিছনেও কিন্তু অ্যাপেক্স গ্রুপের ডক্টর জহুর সাহেবের একটা বিশাল অবদান ছিল। তো এই অবদান নিয়ে তাদের বায়ারের সাথে আমার কথা বলানো বা তারা আমাকে মিট করে দেওয়া, আমি তখন এগুলি এত বুঝতাম না, তারাই আমাকে গাইড দিয়েছে, আমি তাদের কাছে ঋণী। ব্যবসা শুরুর পর থেকেই মন দেন পণ্যের মানের দিকে, খেয়াল রাখেন পণ্যের গ্রাহকরা কি চান তা দিতে, ফলাফলও পেয়ে যান হাতে হাতে। বায়ারা তিনটা জিনিস পছন্দ করে, একটা হয়েছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, অন টাইম শিপমেন্ট, আর আপনার কমিটমেন্ট। আমি এই তিনটাই কিন্তু চমৎকারভাবে বায়ারদের মন বা তাদের মানসিকতাকে জয় করতে আমি সক্ষম হই, আমি আমার যোগ্যতা বলি। বায়াররা আমাকে খুব ভালোভাবে নিলেন, একের পর এক শুরু হলো। প্রথম ফেব্রিক্স দিয়ে শুরু করেছিলাম। বিশ্বাস করেন, পৃথিবীতে যারা ভালো করেছেন তাদের মাঝে 5-7টি গুণ আছে। বর্তমানে তরুণরা ব্যবসায় আসতে চাইলে তাদের প্রতিও তার একই পরামর্শ, সাথে নতুন কিছু দেবার ইচ্ছেটা থাকতে হবে। প্রথম হয়েছে আপনার সততা থাকতে হবে, তারপরে আপনার শ্রম, তারপরে হয়েছে আপনার ধৈর্য, এরপরেরটা হয়েছে আপনার সাহস নিয়ে আগায় যেতে হবে। আপনার একটা টার্গেট লক্ষ্য থাকতে হবে, টার্গেট লক্ষ্য মানে টার্গেট লক্ষ্যবস্তু থাকতে হবে যে আমি ওই পর্যন্ত যাব। ওই যাওয়ার পথটুকু হাঁটার জন্য আপনার সেই মানসিকতাটা সঠিক থাকতে হবে। এই বিষয়গুলো যদি একটা মানুষের মধ্যে কাজ করে, অল্প টাকা দিয়েও কিন্তু একটা মানুষ আস্তে আস্তে তার হাঁটি হাঁটি পাপা করতে করতে তার লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে। আগামী 10 বছরে কী দরকার এবং এই 10 বছরে রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমাদের কী কী যন্ত্রপাতি, কী কী বিষয় নিয়ে কোন সাইটে রিকোয়ারমেন্টটা খুব বেশি হইতে পারে, ওই জাতীয় বিজনেসে তাদেরকে আসার জন্য আমি উদ্বুদ্ধ করব। ছোট পরিসরে শুরু করেছিলেন, কিন্তু এখন সব মিলিয়ে তার 15টি কারখানা। কারখানার কর্মকর্তা কর্মচারী মিলে থাকেন একটি পরিবারের মতোই। থার্মেক্স গ্রুপ শুরু হয়েছে অ্যাকচুয়ালি ফেব্রিক্স দিয়ে। 96 সাল থেকে আমাদের এই ব্যবসায় আসা, কিন্তু আমরা কমার্শিয়াল প্রোডাকশনে যাই কিন্তু 1998 সালে। ফেব্রিক্সের পরেই আমি সুতায় গেলাম, সুতার থেকে পরে চলে আসলাম আমি এটা কম্পোজিট করব। তখন এই ফেব্রিক্সটাকে আবার গার্মেন্ট ডাইং ফিনিশিংয়ে নেওয়ার জন্য ডাইং ফিনিশিং, গার্মেন্টস, প্যাকিং সব কিছুতে চলে আসলাম।
এইটাকে যখন আমরা ক্রমাগতভাবে সাকসেসফুলের দিকে গেলাম, ওভেন দিয়ে শুরু হয়েছিল। এখন এটাকে ওভেন কম্পোজিট করার পরে আমরা তখন নিটে হাত দিলাম, যে মার্কেটে নিটের চাহিদাও আছে আন্তর্জাতিক মার্কেটে। নিটও কিন্তু কম্পোজিট করে করলাম, যেমন ইয়ান্ডাইং, তারপরে এটার সাথে আবার চলে আসলো আমরা এমব্রয়ডারি, তারপরে ওয়াশিং প্ল্যান্ট, তারপরে চলে আসলো আমাদের প্রিন্টিং, মানে অল ওভার প্রিন্টিং, এই সব কিছু মিলে এইটার সাথে আবার কম্পোজিট করতে গিয়ে আরও চার পাঁচটা ইন্ডাস্ট্রি সংযুক্ত হলো। ইদানিং বাইরের একটা মানে বিগ ভলিউম রিকোয়ারমেন্ট আসতেছে দেখলাম ডেনিম সেক্টরে, আমাদের এটা ঘাটতি ছিল। এই ডেনিম কিন্তু আমরা এখন অলরেডি কমিশনিং হওয়ার পথে, এই 2015 সালের 25শে ডিসেম্বরের আগেই আমরা ডেনিমটাকে আমরা বাণিজ্যিক উৎপাদনে চলে যাব। তাহলে থার্মেক্সের আগেই ছিল 12টা ইন্ডাস্ট্রি রান, এখন নিট এবং ওভেন কম্পোজিট কমপ্লিট হওয়ার পরে এখন আসলো ডেনিম, এখানে আবার 3টা ইন্ডাস্ট্রি আমাদের সংশ্লিষ্ট হতে যাচ্ছে। তার আয়ের একটা বড় অংশ ব্যয় হয় সমাজসেবামূলক কাজে। তিনি নিজে যা পাননি সেই কষ্টটা যতজনের লাঘব করা যায় তাতেই তার আনন্দ। আমার বাবার নামে নির্মিত ফাউন্ডেশনের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য একটা বিশাল অঙ্ক ব্যয় হচ্ছে, 191টা স্কুল এবং 57টা কলেজ, আমার নামের কলেজ, আমার গ্রামের কলেজ, আমার নামের ইন্টারন্যাশনাল স্কুল, আমার ওয়াইফের নামে এনকেএম হাই স্কুল, এগুলি সব কিন্তু ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। আমরা চাচ্ছি দক্ষ মানব সম্পদ গড়তে পারলে দেশকে সামনে টেনে নেওয়ার জন্য তারাই যুদ্ধ করবে, যে যুদ্ধ আমরা অনেকটা পারি নাই, দারিদ্রতাকে কভার করে আমরা সেইটুকু হাঁটতে পারি নাই। কিন্তু আমি যদি আমার কষ্টার্জিত অর্থের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারি, তাদের মধ্যে দারিদ্রতার ছাপটা থাকবে না। এখন বিশ্বের নামি দামি প্রতিষ্ঠান তার কাছ থেকে পণ্য নেয়, কিন্তু সেজন্য কিছু বিষয়ও মেনে চলতে হয় তাকে, এগুলোই তার সম্পদ। তবে দেশে আরও বিনিয়োগ করা সম্ভব বলে বিশ্বাস তার, আর নিজে চান আরও আরও কর্মসংস্থান সৃষ্টি করা। প্রচণ্ড আশাবাদী মানুষ বলেই বিশ্বাস করেন তিনি পারবেন। আমাদের আমাদের সবচেয়ে বড় ভায়ার যেটা নিটে, এটা হয়েছে ঝারা আর হয়েছে H&M, মার্কস অ্যান্ড স্পেন্সার যেটা বলে, আর ওয়ালমার্টের জর্জ, এই তিনটে হচ্ছে আমার নিটের বড় ভায়া। তারপরে আছে টেরিনোভা, আছে স্কুল ড্রেস করে আরও অনেকেই আছে টুকটাক, অ্যাসুলিভার টেসুলিভার সবাই আছে। ওভেনে আমার সবচেয়ে বড় ভায়া রয়েছে এখন H&M, এখন H&M-এর সাথে ঢুকছে অ্যাসুলিভার, C&A, স্পিড, এখন হগু বসো চেষ্টা করতেছে, আমেরিকান ইগল, এরা কাজ করতেছে। অর্থাৎ বিশ্বের নামি দামি যত বায়ার আছে, সর্বোচ্চ নামি দামি বায়ারগুলি কিন্তু আমার এখানে অনেকেরই অনেক সবারই আমার এখানে কম বেশি অর্ডার আছে। বিকল্প কী ব্যবসা করা যায় চিন্তা ভাবনা অনেক আছে মাথায়, আমরা কনজিউমিং আইটেমে যাওয়ার চিন্তা করছি। সর্বশেষ একটা ভালো চিন্তা আমার কাছে আছে, যে আমি একটা হাসপাতাল মেডিকেল কলেজ যেটা বলা আত্মমানবতার সেবায় নিজেকে আরও নিয়োজিত রাখার জন্য, ওইটার জন্য জায়গা টাকা একর করা হয়েছে, আমরা ওইটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। ডেনিমের পরেই আমরা মেডিকেলে প্রাধান্য দিব, আমি আশাবাদী, আমি কখনো নিরাশ হই নাই। কলেজ বা মাদ্রাসার জন্য তার কাছে অনুদান চাইলে বিফল হতে হয় না, তার খরচেও চলে 100-এর উপর শিক্ষা প্রতিষ্ঠান। উদ্দেশ্য একটাই, ছোট্ট শিশুটিকে তার কাঙ্ক্ষিত পথের সন্ধান দেয়া। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ার জন্য আমার CSR-এ কিছু বিশাল একটা অবদান রাখি। স্বামী মনে করে অ্যাবসেন্ট পরিবারকে এই উপকরণের মাধ্যমে, যেমন সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে তাদেরকে ধরে রাখা, তাদের বাচ্চাকে স্কুলগামী করা, তাদেরকে স্বাবলম্বী করা, এটা একটা কাজ করি। বিভিন্ন মানুষের আবাসন ব্যবস্থাকে আমরা নিশ্চিত করে দিই, আমরা নিজেরা ঘর উঠায় দিই টিন দেওয়া, একটি লোকরে ভ্যান গাড়ি দেওয়া, তার পরিবারটাকে আগামী দিনে মানে তার চলার মতো একটা ব্যবস্থা করে দেওয়া, আমাদের বিভিন্নভাবেই মসজিদ করার জন্য একটা ফান্ড আমরা CSR থেকে ব্যয় করি। আমার জেলায় আছে প্রায় 85 এতিমখানা, এই 85টি এতিমখানার মধ্যে প্রায় 1000 খানেক এতিম,
1850 টাকা প্রত্যেকটা এতিমকে আমরা খোরাকি দিই। তারপরে আরেকটা আছে মাদ্রাসা, দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য, এইখানেও আমাদের একটা সিএসআর কাজ করে। আগামী দিনে চমৎকারভাবে বেঁচে থাকার জন্য একটা সহযোগিতা করার জন্যই আমার এই সমস্ত সিএসআরের বিভিন্ন ধরনের বহুমুখী পদক্ষেপ। তার প্রতিষ্ঠানগুলোতে এখন প্রায় 16,500 কর্মকর্তা কর্মচারী আছেন, সামনেই তা 20,000 ছাড়িয়ে যাবে। সবাইকে তার পরিবারের একজনই ভাবেন, বছর বছর নিজের প্রতিষ্ঠানের লাভের একটা অংশ তুলে দেন তাদের হাতে। খাবার দাবার, চিকিৎসার মতো সুযোগ সুবিধাগুলো তো আছেই। সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী যে সুযোগ সুবিধা পান, তিনি তার প্রতিষ্ঠানের সবাইকে এসব সুবিধার বাইরেও আরও কিছু দিতে চান। বিশ্বাস করেন, যাদের সাথে নিয়ে তার পথ চলা, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করলে কাজে গতি আসে কয়েক গুণ, আর সেই গতিতেই তো তার সফলতার পথে হেঁটে চলা। টোটাল 12টা চালু ফ্যাক্টরির মধ্যে 16,753 জন এমপ্লয়মেন্ট যারা আমরা কাজ করে যাচ্ছি। শ্রম আইন অনুযায়ী তো একটা সুযোগ সুবিধা গভর্নমেন্ট আমাদেরকে নির্ধারিত করে দিছে, তাদের বাইরে আমি 3টা সুবিধা আমি বেশি দেই আর কি। নেট প্রফিটটা হয়, সেই প্রফিটের আমি 5% আমি 2টা ঈদে আমি আমার এই শ্রমিকদেরকে ভাগ করে দিয়ে দিচ্ছি। তাতে করে এক একটা শ্রমিক প্রতি বছর 12,000 থেকে 14,000 টাকা এককালীন 2 ঈদে সমপরিমাণ ভাগে পাচ্ছে শ্রমিকদের বেলায়। আমি আমার নিজের উদ্যোগে প্রত্যেক শ্রমিকের জন্য এই কাপড় চোপড় কেনার জন্য আমি 2,000 টাকা এক্সট্রা বেনিফিট দিই। কোনো শ্রমিক যদি কর্মরত অবস্থায় মারা যায় এখানে, এককালীন 5,00,000 টাকা পাবে, তার বাচ্চা কাচ্চা স্কুলগামী থাকলে ওটা ওই তার FDR এর এগেনস্টে বাচ্চা কাচ্চা মানুষ হবে। আর আরেকটা ব্যাপার হয়েছে, ওই যদি পুরুষ হয় তাহলে তার ওয়াইফকে আমরা চাকরি দেওয়ার চেষ্টা করবো, বা উপযুক্ত মেয়েকে উত্তরসরী হিসাবে অর্থাৎ পুষ্য হিসাবে চাকরি দেওয়ার চেষ্টা করি। এটা হয়েছে শ্রমিকদের ফ্যাসিলিটি। আর অফিসারদের ফ্যাসিলিটি হয়েছে যে অফিসারদের আমরা এককালীন যদি কেউ মারা যায় অন দ্য স্পটে, তাহলে তার পরিবারের জন্য 8,00,000 টাকা আমরা একটা অনুদান দিই কোম্পানির থেকে। আর মেডিকেল ফ্রি, এইখানে গভর্নমেন্ট যে ফ্যাসিলিটিটা অবসর ভাতা হিসাবে বা পেনশন হিসাবে এককালীন 30,00,000 টাকা দেয়, আমরা ওই টাকাটা 3টা 4টা স্ল্যাবে এই অফিসার এবং শ্রমিকদের মধ্যে ওটা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং ইতিমধ্যে 3 বছর যাবৎ এটা আমরা পরিশোধ করে আসতেছি।